রংপুরে বিপণী বিতানগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক বেছে নিচ্ছেন সব বয়সের ক্রেতা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, জানাবেন কি আজকের কেনাকাটার খবর আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ঈদ আসলে ঈদ যেহেতু ঘনিয়ে আসছে, সেদিক থেকে ঈদের যে কেনাকাটা সেটি জমতে শুরু করেছে। আমরা দেখেছি রংপুর নগরীর জামা জুতো পোশাক প্রসাধনী থেকে শুরু করে বিভিন্ন শপিং মল এবং দোকানগুলোতে কিন্তু এখন ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবং ক্রেতাদের যে তাদের যে অধিকার সেটি সুরক্ষিত রাখবার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে তারাও কিন্তু বাজার মনিটরিং করছেন এবং ক্রেতারা তাদের যে রং এবং পছন্দের ডিজাইন সেটির সাথে বাজেটের ভারসাম্য রেখে তারাও তাদের পছন্দের পোশাকটি বেছে নেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরছেন। একজন ক্রেতার সাথে কথা বলবো, জানতে চাই আপনার কাছে এবারে আসলে পণ্যের দাম কেমন, মান কেমন আর পছন্দের পোশাক পাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। জি, দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সারা আমি প্রেফার করি, কারণ প্রাইসটা খুবই রিজনেবল। আর একই সাথে সবার অনেক কালেকশন, বাচ্চা মেয়ে থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চা সবার সব ধরনের কালেকশন পাওয়া যায়, এই জন্য সারাটা সবসময় প্রেফারেবল আর কি। অনেক ধন্যবাদ। আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম। শুধুমাত্র কিন্তু এই নগরীর সারা যে লাইফস্টাইল আছে এখানে এটি শুধু নয়, রয়্যালিটি মেগামল, মায়া শাড়িঘর, আরএমসি, রংপুর সুপার মার্কেট, সালেক মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স থেকে শুরু করে নগরীর প্রায় 30টিরও বেশি মার্কেটে কিন্তু আমরা দেখছি যে ঈদের কেনাকাটা সেটি জমতে শুরু করেছে এবং বিশেষ করে দুপুর যখনই হচ্ছে দুপুরের পরে আমরা দেখছি নারী ক্রেতা যারা তাদের ভিড়টা বেড়ে যাচ্ছে এবং সন্ধ্যার পরের সময় কিন্তু আমরা দেখছি পুরুষ ক্রেতা বা পরিবারের সন্তানদের নিয়ে তারা কিন্তু এই মার্কেটগুলোতে আসছে। এবং একটি বিষয় লক্ষণীয়, সারারা গাড়ারার পাশাপাশি কিন্তু এবার পাকিস্তানি বুটিক্স এবং দেশীয় বুটিক্স যে চাহিদা সেটি কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং দেশীয় পোশাকের দিকেই কিন্তু ক্রেতারা বেশি ঝুঁকছেন এবং শাড়ির দিকে বেনারসি পল্লীকে সেই জায়গাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, বিশেষ করে কাতান টাইপের যে শাড়িগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে পুরুষের পাশাপাশি যে শিশুদের যে পোশাক সেই পোশাকের দাম এবার কিছুটা বেশি বলে ক্রেতারা বলছেন। তবে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা দেখছি নগরীর যে ঈদের কেনাকাটার বাজার সেটি সংকটের সময় হলেও ক্রেতাদের মধ্যে ততটা সংকট দেখা যাচ্ছে না। বিক্রেতারা বলছেন গেলবারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতা উপস্থিতি কিন্তু বেশ আশাব্যঞ্জক এবং তারা যেটি বলছেন ঈদে ভালো বেচা কেনা হবে বলেও কিন্তু তারা আশা করছেন। তো সব কিছু মিলিয়ে ঈদের বাজার জমে উঠেছে, ক্রেতাদেরও আগ্রহ বাড়ছে, নগরীতে যানজটেরও কিন্তু বেশি সৃষ্টি হচ্ছে। ঈশ্বর, ধন্যবাদ মাজেদ মাসুদ।